12% সনাতন সম্প্রদায়ের লোক রয়েছেন, প্রায় 1.5 কোটির কাছাকাছি হবে সম্ভবত, বা তার চেয়েও বেশি হতে পারে। তো আমরা তো সবাই জানি যে বিশ্বে অনেকগুলো বড় ধর্ম রয়েছে, তার মধ্যে সনাতন ধর্ম একটি, এবং এর সনাতন ধর্ম সেই সূচনায় যদি ধরি তাহলে সেটা সেই ঋগ্বেদের সময় থেকে যদি ধরা হয় তাহলে প্রায় খ্রিস্টপূর্ব 1600 অব্দে এই সনাতন ধর্মের সূচনা হয়েছে। তারপর বহু বিবর্তনের মধ্যে দিয়ে বহু অবতার এখানে এসেছেন, তারা নানাভাবে নানা ধর্মের নানা মানুষের মঙ্গলের জন্য নানা বার্তা দিয়ে গেছেন, লিখে গেছেন, এবং বর্তমানে মুখ্যত মানুষ মুখ্যত হিন্দুরা যে দুটি গ্রন্থের উপর বেশি জোর দেয় সেটি হলো, একটি হলো ঋগ্বেদ, এখন খুব কম কি পড়াশুনো হয় ঋগ্বেদ নিয়ে, কিন্তু গীতাতেই গীতা এবং চণ্ডী এই দুটোকেই প্রধান গ্রন্থ হিসাবে বর্তমানে সনাতন সম্প্রদায় মনে করে। গীতার কথা হলো এই যে যে সবাইকে ভালোবাসতে হবে, সবাইয়ের মধ্যেই ঈশ্বর আছে, যেটা বিবেকানন্দ বলেছেন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ে কোথায় খুবই ঈশ্বর, দিবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর। গীতায় বলা হয়েছে সর্বভূতাস্তম আত্মান সর্বভূতানি চর্তি ঈশ্বরতে জগদিত্যাত্মা সর্বত্র সমদর্শন, যিনি নিজেকে পরের মতন এবং পরকে নিজের মতন দেখতে পারেন এবং জ্ঞানী সবাইকে সমানভাবে দেখতে পারেন, তিনি প্রকৃত যোগাত্মা। অর্থাৎ সব মানুষকে সব জীবকে নিজের মতো করে দেখতে হবে। আমি কষ্ট পেলে যেমন আমি কষ্টে ব্যথিত হই, তেমনি অন্য জীব যদি কষ্ট পায় সেও তো ব্যথিত। সুতরাং সবাইকে গভীরভাবে ভালোবাসতে হবে এবং প্রত্যেক জীব প্রত্যেক মানুষকে যারা দুঃখী বঞ্চিত তাদের জীবনকে অর্থবহ করাই হলো আমি মনে করি ধর্মের মুখ্য বার্তা। আমি বিশ্বাস করি যে সব ধর্মই এই মুখ্য বার্তা হলো এটা, যে মানুষকে ভালোবাসা, জীব জগৎকে ভালোবাসা এবং তার মধ্যে দিয়ে নিজেকে উপলব্ধি করা। সুতরাং মন্দির এবং আরেকটা জিনিস যে আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমাদের সেসব কুসংস্কারকে ত্যাগ করে প্রকৃত মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে হবে, কাউকে যেন ছোটোভাবে দেখা, সবাইকে আপন করে তুলতে হবে। এটাই হলো আমি মনে করি যে প্রত্যেক ধর্মের মূলবার, যেমন সনাতন ধর্মের বারবার এ কথাটি বলা হচ্ছে, চণ্ডীতেও বলা হয়েছে যে যা দেবী সর্বভূত ভক্তিরূপে এনে সংস্কৃত, যা দেবী কর্ম মানে যে দেবী তিনি সর্বভূতের কথা বলা হচ্ছে, অর্থাৎ গীতায় যা বলা হচ্ছে একই ধর্মের কথা চণ্ডীতে বলা আছে, যা দেবী কর্মরূপে এনে সর্বভূত সংস্কৃত, নমস্ত শ্রী যে দেবী সর্বভূতের মধ্যে রয়েছে সবাইয়ের মধ্যে, অর্থাৎ গীতায় যে কথা বলা হয়েছে সবাইয়ের মধ্যে এখানেও বলা হয়েছে সবাইয়ের মধ্যে সর্বভূত অর্থাৎ সর্বজীবের মধ্যে তাকে আমি